লিটন দাসের ফিরে আসার নিবেদন প্রশ্নবিদ্ধ, জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের রক্ষণাত্মক দৃষ্টিভঙ্গিও দারুণ সমালোচিত। জাতীয় দল নিয়ে বিসিবির সভাপতি শঙ্কা, টাইগারদের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে বড় কর্তার দুশ্চিন্তা। বিপিএল এর পর ডিপিএল এও ব্যাটে দুটি ছড়িয়েছেন তামিম ইকবাল খান, দেশসেরা ওপেনারের ব্যাটে প্রায় 550 রান। ফিফার পরামর্শ মানছে না, বাফুফেতে অমান, ঈশা নির্বাচনের আগে ভোটার বাড়ানোর পায় তারা। স্বাগত একাত্তরের খেলা যোগে, আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। লিটন বিশ্বমানের লিটন অবিশ্বাস্য এক বিশ্বকাপ থেকে নাকি মাত্র এক ইনিংস দূরে, এমনটাই বিশ্বাস অ্যাসিস্ট্যান্ট কোচ নিক পোথাসের। কিন্তু লিটনের ফিরে আসার নিবেদন প্রশ্নবিদ্ধ, জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে টাইগাররা বিশ্বকাপের আগে কেন এতটা রক্ষণাত্মক, নিক পোথাস সেই ব্যাখ্যাও দিয়েছেন। চট্টগ্রামে মঙ্গলবার সিরিজের তৃতীয় টি টোয়েন্টি, নাইয়ান বিন জসিমের রিপোর্ট। বৃষ্টির ফোঁটা আর পরিশ্রমের ঘাম সৌম্যর গায়ে দুটোই মিলে মিশে একাকার। ট্রেনার নাথান কেলি যেন কমান্ডার, সৌম্য সেই কমান্ডো ট্রেনিং এর সোলজার। কঠিন অনুশীলনে মচকালেও ভেঙে পড়া যাবে না। সৌম্য কখনো লুটিয়ে পড়ছেন, কখনো ট্রেনার নিজেই তার মাথায় পানি ঢালছেন, কখনো হাঁপিয়ে উঠে থেমে যাচ্ছেন, কিন্তু উঠে দাঁড়াতেই হবে, লড়াইটা যে ফিরে আসার। টাইগারদের ঐচ্ছিক অনুশীলনের দিন, অর্থাৎ এমন দিনে আপনি চাইলে অনুশীলন করতে পারবেন, না চাইলে টিম হোটেলে বিশ্রামেও কাটাতে পারবেন। ঠিক এমন একটা দিনে সৌম্য সরকার তিনজন কোচকে নিয়ে মোটামুটি একান্তে অনুশীলন করে যাচ্ছেন, ফেরার লড়াইয়ে নেমেছেন। পারভেজ হোসেন ইমন ওপাশে তিনি অনুশীলন করছেন, আকাশে ঝিরিঝিরি বৃষ্টি, এই বৃষ্টির মধ্যেও সবাই মাঠ ছেড়ে চলে গেল, তারা কিন্তু ঠিকই রয়ে গেছেন, অর্থাৎ তাদের ক্ষুধাটা কিন্তু অনেক প্রবল। সেখানে লিটন কুমার দাস আরেকজন ওপেনার, এই দুই ওপেনারের বাইরে যিনি কিনা একাদশে থাকছেন, খেলছেন, টানা ফর্মহীনতায় ভুগছেন, তিনি আসলে এমন একটা দিনেও নিজেকে খুঁজে পাওয়ার জন্য বাড়তি পরিশ্রম করতে মাঠে আসেননি। বোর্ড প্রেসিডেন্ট তাগাদা দিচ্ছেন কোচিং স্টাফদের, ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যানকে, যে কীভাবে আসলে লিটন কুমার দাসকে বেশি বেশি প্র্যাকটিস করিয়ে ফর্মে ফেরানো যায়। কিন্তু সেই তাগাদাটা বা সেই তাগিদটা কিন্তু আসলে লিটন কুমার দাসের মধ্যে নেই। এই কয়েকদিনের মধ্যে, অর্থাৎ পাঁচ দিনের মধ্যে, লিটন কুমার দাস মাত্র একদিন প্র্যাকটিস করেছেন। নিবেদনটা, সেই নিবেদনের অভাবটা কিন্তু অনেকটাই পরিষ্কার। লিটন কবে ফিরবে? অ্যাসিস্ট্যান্ট কোচ নিক পোথাস কি বলছেন? আমার মনে হয় এটা আপনাদের দৃষ্টিভঙ্গি। সে বিশ্বমানের ক্রিকেটার, অবিশ্বাস্য বিশ্বকাপ থেকে সে মাত্র এক ইনিংস দূরে আছে। কোনো সন্দেহ নেই লিটন দাস অনেক রান করবে। নিক পোথাস বলছেন লিটন অবিশ্বাস্য বিশ্বকাপ থেকে নাকি মাত্র এক ইনিংস দূরে, কিন্তু সেই সোনার হরিণ ইনিংসটা খুঁজতে নিজেকে লিটন কি সৌম্যর মতো করে প্রস্তুত করতে পারছে? কঠিন ট্রেনিং শেষ করে হাসি মুখে সৌম্য ফিরে গেছেন ফিরে আসার জন্যে। পরিশ্রম কখনো বৃথা যায় না, কখনো কখনো ভাগ্যটাই যে ঘুরিয়ে দেয় প্রবল চেষ্টা। সবার বিশ্রামের দিনে একাদশের বাইরে থাকা পাঁচ ক্রিকেটার এসেছিলেন মাঠে, হেড কোচ চন্ডিকা হাথুরু সিংও ছিলেন সাথে, দুই নির্বাচক হান্নান সরকার আর আব্দুর রাজ্জাকও ঐচ্ছিক অনুশীলন দেখতে। টাইগাররা দুইটা ম্যাচ জিতলেও মন জিততে পারেনি। জিম্বাবুয়ের বিপক্ষে কেন টস জিতে ফিল্ডিং? কেন মনে হচ্ছে পুরো দল ডিফেন্সিভ? First thing within a series is to win the series. আমাদের প্রথম কাজ হচ্ছে সিরিজ জয়, এরপর পরীক্ষা নিরীক্ষা। আপনি চাইলেন আর আমরা পরীক্ষা নিরীক্ষা করলাম, এরপর কিছু ভুল হলে আপনারাই আমাদের পরীক্ষা নিরীক্ষার সমালোচনা করবেন। Is the right thing to do in that series. তার মানে জিম্বাবুয়ের বিপক্ষে হারার ভয় থেকেই টাইগাররা এতটা সাবধানী, অথচ সিরিজটা হওয়ার কথা ছিল বিশ্বকাপ প্রস্তুতির। সেই গর্জনটাও শোনা যাচ্ছিল খুব বেশি, কিন্তু যত গর্জেছে তত বর্ষেনি। কিন্তু সাগরিকার আকাশে গর্জনের মতো বর্ষণ চলছেই। টাইগারদের বিশ্বকাপ প্রস্তুতিতে নতুন করে ভয় ধরাচ্ছে চট্টগ্রামের ঝোড়ো বৃষ্টি। এভাবেই নাকি আকাশ ভেঙে বর্ষণ চলবে আগামী 10 দিন।
নাহিয়ান বিন জসিম, 71 চট্টগ্রাম। এ যেন ষোলো কলায় পূর্ণ করলো ঢাকা আবাহনী। ঢাকা প্রিমিয়ার লিগে ষোলো ম্যাচই জিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে খালেদ মাহমুদ সুজনের দল। সোমবার বিজয় নাইমদের হাতে পুরস্কার দিয়ে জাতীয় দল নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন নাজমুল হাসান পাপন, বিশেষ করে লিটনদের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে মহাদুশ্চিন্তায় বিসিবি সভাপতি সাইফুল রুবকের রিপোর্ট। আজ কিন্তু একেবারে মনে হচ্ছে যে বিধ্বংসী, ব্যাটিংটা ভালো লাগেনি, আর এই সমস্ত নেগেটিভ কথাবার্তা কিছুই শুনতে ভালো লাগে না, এমনি মনটা খারাপ। বোলিং ইউনিটকে ফুল মার্কস দিচ্ছেন বোর্ড সভাপতির যত দুশ্চিন্তা টাইগার ব্যাটারদের নিয়ে। জিম্বাবুয়ের বিপক্ষে ইন্টেন্টের ঘাটতি, আইপিএলে নানান দেশের উইলোবাজরা ঝড় তুলছে, আর ঘরের মাঠে লিটন শান্তরা তাল মেলাতে ব্যর্থ হচ্ছে। আত্মবিশ্বাসহীন বডি ল্যাঙ্গুয়েজ দেখে হতাশ নাজমুল হাসান পাপন। দুটো ম্যাচ কনভিনসিংলি জিতেছি এগেইনস্ট জিম্বাবুয়ে, এটা যেমন সত্যি, ব্যাটিংটা ভালো লাগেনি, ব্যাটিং দেখে খুবই ভয় লাগছে। এটা তো মানে এইগুলো হলো এখনকার আলোচনার বিষয়, সাথে সাথে আবার আইপিএল চলছে, আর এইবারের আইপিএল দেখে মানে কিছু বুঝতে পারছি না, এটা কী হচ্ছে, এটা কি মানে 250-60 করলেও বলে জিততে পারে না, আর আমরা কি করছি, ওরা যেভাবে খেলছে এই খেলার সাথে একটা বিরাট গ্যাপ, এবং এই গ্যাপটা কিন্তু গতবারও মনে হয়নি, এক বছর আগেও এরকম মনে হয়নি, এবার যতটা গ্যাপ মনে হচ্ছে। সো চ্যালেঞ্জেস আর দেয়ার, কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করি লিটন দাস তাড়াতাড়ি ফর্মে ফিরে আসুক, এটাই চাই আমরা। আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের টিকিট কাটতে পারেনি জিম্বাবুয়ে, অথচ অমন দুর্বল দলের বিপক্ষে খেলে ফেক কনফিডেন্ট নিয়ে আমেরিকা যাবে বাংলাদেশ। এই সিরিজটা নিয়ে সমালোচনা চারদিকে, কি ভাবছেন বোর্ড সভাপতি? জিম্বাবুয়ের সাথে এই সিরিজটা ইজ নট এ প্রিপারেশন ফর দ্য ওয়ার্ল্ড কাপ, এইটা আমাদের এফটিপির খেলা, আর আমি কি এফটিপির খেলা ওদেরকে পয়েন্ট দিয়ে দিব? দিস ইজ নাম্বার ওয়ান, এইটার সাথে এটা কোনো সম্পর্ক নাই। আর ইউএসএতে গিয়ে আমরা ইউএসএতে খেলা খেলতে চাচ্ছি ওদের কন্ডিশনের সাথে অ্যাডজাস্ট করার জন্য, ঠিক আছে, উইকেট কন্ডিশন, আবহাওয়া, সব কিছুতে অ্যাডজাস্ট হওয়ার জন্য। আমাকে যদি জিজ্ঞেস করেন তাহলে আমাদের আগেই এটা শেষ করা উচিত ছিল। আপনি যদি এই প্রিপারেশন বলেন, এইটাই দুই সপ্তাহ আগে প্রিপারেশন নেওয়ার কিছু নাই, যা করার আরও আগেই শুরু করার কথা ছিল। এবং আমি মনে করি যে আমাদের যে কয়টা সিরিজ খেলেছি, এই যে শ্রীলঙ্কার সাথে পুরো সিরিজটা খেললাম, এই যে এবারে বিপিএলটা জমজমাট হলো, ভালো খেলা হয়েছে, এটাতেই মোটামুটি প্রিপারেশন হয়ে যাওয়ার কথা। বেশ কয়েকটা দেশ বিশ্বকাপের স্কোয়াড প্রকাশ করেছে, ভিন্ন পথে বাংলাদেশ। তবে কি 15 জনের স্কোয়াড নিয়ে এখনো দ্বিধায় ক্রিকেট বোর্ড আর টিম ম্যানেজমেন্ট? আমার কাছে কোনো সইটই নাই নাই, এগুলো সব ভুল ধারণা। আমি বলি হয়তো ফাইনাল যেটা পাঠানো লাস্ট ডেট কি একটা আছে, ওই সময় আমাকে হয়তো নেবে, ওরা এখনো ওয়েট করছে, হয়তো কিছু জিনিস দেখছে মানে কয়েকজনের ইঞ্জুরির ইস্যু আছে, ইঞ্জুরি থেকে উঠতে পারে কি না সেগুলোর উপর অনেক কিছু নির্ভর করে, ছোটোখাটো একটু ফিনিশিংয়ের কাজ বোধ হয় বাকি আছে। বাট মেন স্কোয়াড আমার ধারণা এখানে যাকে খুশি জিজ্ঞেস করেন, আপনি রাস্তায় যাবে জিজ্ঞেস করেন বলে দেবে কে খেলবে, বেস্ট ইলেভেন। সোমবার মিরপুরে বিজয়ের সেঞ্চুরিতে শাহিনপুকুরকে 4 উইকেটে হারিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে অপরাজিত চ্যাম্পিয়ন হয় ঢাকা আবাহনী। জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের পারফরমেন্সে বেশ খুশি বিসিবি সভাপতি সাইফুল রূপক, 71। একদিনে দুইবার সেলফি শিকারীদের তেরে ফুরে মারতে গেছেন সাকিব আল হাসান ফতুল্লায়। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শেষ দিনে সাকিবের সাথে ছবি তুলতে মাঠেও ঢুকে পড়তে দেখা গেছে এক ভক্তকে। ছবি তোলার জন্য নাছোড় বান্দা ওই ব্যক্তির ওপর চড়াও হন সাকিব, ধাক্কা দিয়ে বের করে দেন মাঠ থেকে। এই ঘটনায় সাকিবের সমালোচনার পাশাপাশি প্রশ্ন উঠেছে দেশের লিস্ট এ ক্রিকেটের মাঠের বেহাল নিরাপত্তা বেষ্টনী নিয়ে। ফতুল্লা থেকে ফিরে খালিদ জামিলের রিপোর্ট। ঘটনা ফতুল্লার, তীব্র গরমের পর বৃষ্টি হওয়ায় সোমবার ওভারকাস্ট কন্ডিশন, কিন্তু ঠান্ডার দিনেও মাথা গরম সাকিবের। একদিন আগেই ঢাকা প্রিমিয়ার লিগ আয়োজকদের এক হাত নিয়েছেন, পরদিন মাঠে হাজির সেই ডিপিএল এর ম্যাচ খেলতেই। গাড়ি থেকে নামতেই বিশ্বসেরা অলরাউন্ডারের সামনে ভক্তরা হাজির সেলফি তোলার আবদার নিয়ে, তাতেই খেপে টেপে আগ্রাসী সাকিব। এরপর যখন মাঠে ঢুকেছেন মেজাজ ঠান্ডাই মনে হলো। গুরু সালাউদ্দিনের সাথে প্রি ম্যাচ ডিসকাশন সেরে নিচ্ছিলেন, কিন্তু সেখানেও ভক্তদের উৎপাত। নারায়ণগঞ্জের সাধারণ মানুষ তো আর চাইলেই বিশ্বসেরা অলরাউন্ডারকে কাছে পায় না, বারবার না করলেও সে নাছোড় বান্দা, তাতেই ধৈর্য চ্যুতি। সাকিব তেড়ে ফুড়ে মারতে গেলেন, বের করে দিলেন মাঠ থেকে।
সাধারণ মানুষের সাকিবের প্রতি ফ্যাসিনেশন থাকবেই, সুযোগ বুঝে ধারে কাছে ঘেঁষবে, সেটাই তো স্বাভাবিক। কিন্তু এই ঘটনা থেকে প্রশ্ন নতুন করে উঠছে যে মাঠে চলছে দেশের সর্বোচ্চ লেভেলের ঘরোয়া ক্রিকেট, সাকিব ছাড়া আছেন তামিম মুশফিকের মতো ক্রিকেটার যারা কেবল জাতীয় নন বরং গ্লোবাল সুপারস্টার, সেই মাঠে কিভাবে সাধারণ ভক্ত ঢুকে পড়ে এবং কোনো বাধা ছাড়াই ঢুকে যায় ক্রিকেটার পর্যন্ত, তাকে ঠেকানোর নেই কেউ, কে ঢুকছে কেন ঢুকছে নেই তার ঠিক ঠিকানাও। খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিতের কাজটা সিসিডিএম বা বিসিবির কাছ থেকে যেন নিজেই বুঝে নিয়েছেন শেখ জামালের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। এই সিসিডিএমের বিভিন্ন সিদ্ধান্তের এবং অব্যবস্থাপনা নিয়ে সরাসরি সমালোচনা করার পর যেন হাতে কলমে দেখিয়ে দিলেন আয়োজকদের অন্যতম এক অসঙ্গতি। স্টেডিয়ামের এক্সিট গেটে এত মানুষের ভিড়, সেখান দিয়ে ক্রিকেটারদের ব্যক্তিগত গাড়িতে উঠতে রীতিমতো হতে হয় নাজেহাল। 50 ওভারের ক্রিকেট শেষে শেষ বিকেলে এমন শত শত মানুষের সেলফি তোলার আবদার মেটানো তো সম্ভব নয়। এসব দেখে এখন সাকিবের আগ্রাসী মনোভাবের সমালোচনা করবেন নাকি বোর্ডের অব্যবস্থাপনা নিয়ে কথা বলবেন, সেটা আপনার সিদ্ধান্ত। খালিদ জামিল, একাত্তর, ফতুল্লা, নারায়ণগঞ্জ। দলের প্লে অফে যাওয়ার কোনো চান্স নেই, তবু মহা সমারোহে মুম্বাই ইন্ডিয়ান্সের সমর্থকরা উদযাপন করছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আইপিএলে 5 বারের চ্যাম্পিয়ন দলটা চলতি আসরে একদম তলানিতে, প্রিয় দলের বিপর্যয়ে সমর্থন দিয়ে যাচ্ছে নিয়মিত। ভালোবাসার প্রতিদান হিসেবে একটা সেলফি কিংবা অটোগ্রাফের আবদার ক্রিকেটাররা মেটান হাসি মুখে। ভারতের মুম্বাই থেকে অনুপ বাপির পাঠানো রিপোর্ট। কোন ভক্তের একটা অটোগ্রাফ কিংবা সেলফির আবদারে কমই বিরক্ত হন ভারতের ক্রিকেটাররা। তাদের ভালোই জানা, সমর্থকদের জন্যই তো আজ তারা তারকা। মিলছে ভালোবাসা, প্রিয় ক্রিকেটারের একটু সান্নিধ্যে আসা, একটা সেলফি কিংবা অটোগ্রাফের আবদার তো চাইলেই মেটানো যায়। ভারতের মতো বিশাল জনসংখ্যার ক্রিকেট পাগল দেশে এটা তো অনেক বেশিই ঘটে রোহিত ঈশান কিষানদের মতো ক্রিকেটারদের সাথে। এতে যে আনন্দ মেলে তা তো কোনো কিছু দিয়েই কেনা যায় না। মাঠে ক্রিকেটের লড়াই, বাইরে নানা আয়োজন, মুম্বাইয়ের ম্যাচের দিনেই সবাই এখন স্টেডিয়ামে। কে বলবে এই দলটার আর কোনো সম্ভাবনাই বেঁচে নেই আইপিএলের প্লে অফ খেলার। 11 ম্যাচে মাত্র 3 জয়ে তলানিতে পান্ডিয়া রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স। তবুও সমর্থকরা নাচ গান হৈহুল্লোড়ের মধ্য দিয়ে দারুণভাবে উপভোগ করছে আইপিএলের সময়টা। নতুন মৌসুম মানেই নতুন শুরু, মুম্বাইয়ের ম্যাচকে ঘিরে তাই ফ্যানদের থাকে নানা আয়োজন। খেলা শুরু হওয়ার 2 ঘন্টা আগে থেকেই দল বেঁধে মাঠে হাজির হওয়া, স্টেডিয়ামকে রাঙিয়ে তোলা গল্প আড্ডায়, সময়টাকে যে যার মতো করে উপভোগ করা, ওরা আইপিএলকে নিয়ে গেছে উৎসবের পর্যায়ে। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স 5 বারের চ্যাম্পিয়ন, অতীতের সুখকে মনে রেখেই ওরা হয়েছে পার সমর্থক, দলের বিপর্যয়ে কেউ ছেড়ে যায়নি। টিম বাসের সামনে এই অপেক্ষা প্রতিদিনের ঘটনা, এবার হয়নি আগামীতে হবে। সমর্থকদের এই আত্মবিশ্বাসী তো ক্রিকেটারদের মনোবল বাড়াবে। প্রতিপক্ষ যারাই হোক, নিজের পছন্দের দলের ম্যাচটা দেখার জন্য দীর্ঘ লাইন পাড়ি দিতে হয়, তবুও নেই কোনো আক্ষেপ, ওদের খেলাটা মন প্রাণ ভরে উপভোগ করা চাই। হোম টিমে সমর্থকদের জন্য কত আয়োজন ওয়াংখেড়ে স্টেডিয়াম জুড়ে। অর্ণব বাপি, 71, মুম্বাই, ভারত। বাফুফেতে ওমান ঈশা নির্বাচনের আগে কারা করছে ভোটার বাড়ানোর পায়তারা, ফিফার পরামর্শ মানছে না, একজন নিয়ম চালু করে আর একজন মানে না, অনেকে আবার জানেই না, কেন এই সমন্বয়হীনতা, আর সিদ্ধান্ত নেয় বা কারা? মেহেদিন আমি জানাচ্ছেন বিস্তারিত। কি হচ্ছে বাফুফেতে, এক ঘরের খবর আরেক ঘরের মানুষ জানে না, একজন নিয়ম চালু করে আরেকজন মানে না,
অনেকেই আবার জানেই না। সাম্প্রতিক সময়ে গুরুত্বপূর্ণ বেশ কটি বিষয় নিয়ে সমন্বয়হীনতা চোখে পড়েছে। প্রিমিয়ার লিগের বাইলজ অনুযায়ী টেবিলের সবচেয়ে কম পয়েন্ট থাকা দুটি দল রেলিগেশনে বাদ যাবে, আর দুটি দল বিসিএল থেকে বিপিএলে উন্নীত হবে। কিন্তু লিগের একদম শেষে এসে হঠাৎ মিটিং করে জানায় একটি দল বাদ যাবে। কোনো নির্দিষ্ট দলকে সেভ করতেই কি এমন সিদ্ধান্ত? তাহলে একই কারণে কেন গেলবার ঐতিহ্যবাহী মুক্তিযোদ্ধা সংসদকে রাখা হলো না? এমন সিদ্ধান্ত নেবার আগে স্বয়ং লিগ কমিটির চেয়ারম্যান ইমনুল হাসানকে কি জানানো হয়েছিল? আমি ব্যক্তিগতভাবে এটা বিপক্ষ। কেন বিপক্ষ? কারণ শেষ দিকে এসে বাইলজ পরিবর্তন পক্ষে আমি নই। ইমার্জেন্সি মিটিংয়ে তারা এটা করতে পারবে, যে করে থাকে এটা এটা আসলে নিয়ম ভঙ্গের কাজ করতেছে, এটা সত্যিকার অর্থে প্রতিবাদ করা উচিত। কোনো একটা টিমকে আসলে সুবিধা দেওয়ার জন্য কি এটা করলো? বলতে দ্বিধা নেই, অন্য যদি কোনো টিম থাকতো, বড় টিম থাকতো, তাহলে ঠিকই রেলিগেশন ঠিক করে দিত, তাহলে তারা এই নিয়মটা করতো না। তাহলে নারী লীগে অংশ নেওয়া ক্লাবগুলো থেকে চারটিকে কাউন্সিলর বানাতে বাফুফের একটি অংশ উঠে পড়ে লেগেছে। নির্বাচনের ঠিক আগ দিয়ে এটা পাশ করিয়ে নিতেই নাকি 29 জুন তড়িঘড়ি করে এজিএম ডেকেছে, যেটাতে অমত বাফুফের অনেক শীর্ষকর্তার। কার উদ্দেশ্যে হাসিলের জন্য নেওয়া হচ্ছে এমন সিদ্ধান্ত? নারী লীগটা ঠিক মানসম্পন্ন হয় না। যদি নারী লীগের ক্লাব কাউন্সিল পেতে পারে, তা সেক্ষেত্রে এখন যেটা নিয়ম আছে তৃতীয় বিভাগে সুপার লীগ উত্তীর্ণ, তো আমার মনে হয় যে তৃতীয় বিভাগে সবগুলি ক্লাবই কাউন্সিল হিসেবে আওতায় আনা উচিত, পাশাপাশি পায়োনিয়ার ক্লাবগুলোকে কাউন্সিল হিসেবে আওতায় আনা উচিত। বিপিএল এ নবীন ফুটবলারদের অংশগ্রহণ বাড়াতে 18 বছরের দুজন ফুটবলার স্কোয়াডে আর একজন ফুটবলার একাদশে রাখার নিয়মের কথা গেল সপ্তাহে জানিয়েছিলেন ইমরুল হাসান। সেখানে 16-18 বয়সের বয়সে দুজন প্লেয়ারজন অবশ্যই থাকতে হবে, সেটাও বাদ যাচ্ছে। একবার ভাবুন যে ফেডারেশনে কোনো সিদ্ধান্ত সবার মতামতের ভিত্তিতে নেওয়া হয় না, আবার অনেককে জানানোও হয় না সে ফেডারেশনের ভবিষ্যৎ কি। নিয়ম সবার জন্য সমান, কিন্তু অবস্থা ভেদে দল বিশেষে সেটা যদি পাল্টে যায় তবে কিভাবে হবে দেশের ফুটবলে আইনের শাসন? নির্বাচনে ফিফা সদস্য সংখ্যা কমানোর পরামর্শ দিলেও কোন স্বার্থ হাসিলে সেটা আরও বাড়াতে চাচ্ছে বাফুফে। আর মাঠের খেলার চাইতে মাঠের বাইরের পলিটিক্সের জন্যই দেশের ফুটবলের এই অবস্থা। রুগ্ন থেকে হচ্ছে মুমূর্ষ, যেন দেখার কেউ নেই। মেহেদী নাইম, 71। এই ছিল এই মুহূর্তের খেলা যোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। 71-এর সাথেই থাকুন।